পর্যন্ত পারফরম্যান্সই মানদণ্ড। আপাতত এই নীতি নিয়ে রদবদলের পথে হাঁটছে তৃণমূল কংগ্রেস। গত বৃহস্পতিবার অভিষেক ঘনিষ্ঠ মহলে বলেন, কোথায় কোন নেতৃত্ব বদল হবে সেই তালিকা ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। বিদেশ যাওয়ার আগে তিনি সেই খসড়া তৈরি করে দলনেত্রীর হাতে দিয়ে দিয়েছেন। বদল শুধু সময়ের অপেক্ষা। ২৪ লোকসভা নির্বাচনে বাংলার শাসক দলের ফল ছিল নজরকাড়া। ৪২ মধ্যে ২৯ আসনেই এসেছিল তৃণমূলের দখল। বিজেপি আটকে গিয়েছিল ১২। তবে এমন ফলাফলে আত্মতুষ্টি নয়, বরং আরো সতর্ক হয়েছে শাসক শিবির। তৃণমূল স্তর থেকে সংগঠনকে আরো মজবুত করতে সংগঠনের স্বরূপ বদলে ফেলার নীল নকশাও করে ফেলেছেন শীর্ষ নেতৃত্বরা। গত ২১ জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেছিলেন, তিন মাসের মধ্যে দলে বড় বদল দেখা যাবে। প্রাথমিকভাবে পুরসভা এবং জেলা সংগঠনের বদলের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এও বলেছিলেন, আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। আমাদের ২৬ জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমাদের আরো বিনম্র বিনয়ী হতে হবে। আত্মতুষ্টির কোনো জায়গা নেই। আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি। আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে, পর্যালোচনা করে দেখবে। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতব, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশা নিরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন, আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, আপনি আপনার ভোটে জিতবেন। বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে, অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে, প্রার্থী জিতবে। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকদের নয়, এটা বাংলার ১০ কোটি মানুষের সম্মানের লড়াই। আর যারা ভাবছে যে আমাদের নির্বাচনে করব আর পার্টির অন্য নির্বাচনে, তো পার্টি পার্টির মতো বুঝে নেবে। আমি এই যে ১.৫ মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী ৩ মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। ৩ মাসের মধ্যে আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। অভিষেকের সেই ঘোষণার পর ৩ মাস ইতিমধ্যেই অতিবাহিত। বৃহস্পতিবার ঘনিষ্ঠ মহলে অভিষেক বলেন, তিনি দলনেত্রীকে খসড়া দিয়ে দিয়েছেন, হতে পারে উপনির্বাচন ও আর ৭-৫ কারণে এই ব্যাপারে তিনি এখনো সিদ্ধান্ত নেননি। অভিষেক সাফ বলেছেন, আনুগত্য কোনো বিষয় নয়, আসল কথা হলো পারফরম্যান্স। কে কেমন কাজ করছে তা কতটা কার্যকরী তা দেখেই বিচার হবে। তাই তালিকার কথা সামনে আসার পর থেকেই জল্পনা তীব্র হয়েছে। সূত্রের খবর, শেষ পর্যন্ত অভিষেকের তালিকায় শিলমোহর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনের পরই রদবদল বাস্তবায়িত হবে তৃণমূলে। ২০২৪ ফলাফলে মাপকাঠি। লোকসভা নির্বাচনে যে ৭৪টি পুরো এলাকা হারাতে হয়েছিল তৃণমূলকে, সেই সমস্ত এলাকাতেই এখন কার্যত রেড অ্যালার্ট। বদলের তালিকায় বহু চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আলাদা করে নজর রাখা হচ্ছে কাউন্সিলরদেরকেও। অন্তর্ঘাত করেছেন এমন জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। সূত্রের খবর, বেশ কিছু জায়গায় রদবদল নিয়ে এখনো আলোচনা চলছে। সেই সব জায়গা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই জানা যাচ্ছে। বিকল্প নাম নিয়ে বহু ক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ চলছে, একাধিক নাম নিয়ে চলছে আলোচনা। সূত্র মারফত আরো জানা গিয়েছে, জন্মদিনে রদবদলের তালিকা নিয়ে অভিষেক মুখ খুলতেই কার্যত ফোনের বন্যা দেখা গিয়েছে তৃণমূল ভবনে। সবই কৌতূহলী ফোন। কোথায় কোথায় বড় রদবদল হতে পারে? বদলের তালিকার শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় ঝালাও বদল হতে পারে দলের সংগঠন এবং পুর প্রশাসনে। এই জেলায় রাজ্যের দুই মন্ত্রীর বিধানসভায় হেরেছে দল, নজরে তাদের পারফরম্যান্স। নজরে বীরভূম জেলার ৩টি পুরসভা। লোকসভায় জিতলেও সিউড়ি, রামপুরহাট, বোলপুর পুরসভায় হার তৃণমূলে। বড় সড় রদবদল হতে পারে এই পুরসভাগুলিতে। নজরে হাওড়া, হুগলির একাধিক পুর এলাকা। এই জেলায় জেলা সংগঠনেও বদল আসতে পারে। নজরে উত্তরবঙ্গের তৃণমূল সংগঠন। বহু জায়গায় সাংগঠনিক রদবদল আসতে পারে, পরিবর্তন হতে পারে পুর প্রশাসনেও। নজরে মালদহ, জেলা তৃণমূলের সংগঠনে বড় সড় রদবদল হতে পারে বলে জানা গিয়েছে।
তৃণমূলের অভ্যন্তরীণ রসায়নে এই আনুগত্য বা লয়ালিটি ফ্যাক্টরের ব্যাপারে গত আট বছর ধরে লাগাতার প্রশ্ন তুলেছেন অভিষেক। দলের অনেকের মতো তারও হয়তো মনে হয় যে স্রেফ এই আনুগত্য দেখিয়ে অনেক অকর্মণ্য নেতা বছরের পর বছর পদ আঁকড়ে বসে রয়েছেন, অথচ তাদের দিয়ে সরকার বা সংগঠনের কোনো উপকার হচ্ছে না, তাদের ব্যক্তিগত উপকার হয়তো হচ্ছে। মনে করে দেখলে দেখা যাবে, 2016 সালে সরকার গঠনের সময়ও আনুগত্য এবং নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক। পর্যবেক্ষকদের অনেকের মতে অভিষেক ঘনিষ্ঠ মহলে যা বলেছেন তা শুধু জেলা বা পুরসভা স্তরের নেতাদের জন্য উদ্বেগের নয়, রাজ্য স্তরের বহু নেতার ঘুম কেড়ে নিতে পারে। সূত্রের খবর, ভাই ফোটার পরদিন অর্থাৎ গত সোমবার রদবদলের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে অভিষেকের। শেষ পর্যন্ত কোনো কৌশলের বদল না হলেও এই মাসের মধ্যেই সেই রদবদলের বাস্তবায়ন হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।